প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমি অনলাইন ক্লাসে আজকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসিনা বেগম, সহকারী শিক্ষক, বাংলা নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তাহলে আমরা মূল পাঠ্য বিষয়ে আজকে চলে যাই। আমি আজকে তোমাদের বাক্যতত্ত্বের উপরে ক্লাস নেব। তোমরা সবাই বই খাতা নিয়ে তৈরি হয়ে যাও। বাক্যতত্ত্বে আমরা যে বিষয়গুলো জানব তা হচ্ছে বাক্য এবং বাক্যের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়গুলো। তাহলে আমরা চলে আসি মূল বিষয়ে। বাক্যতত্ত্বে আমরা প্রথমে জানব, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, প্রথমে আমরা জানব বাক্যের পরিচয়, দ্বিতীয়তে আমরা জানব বাক্যের গঠন, সবশেষে আমরা জানব বাক্যের ভাবগত শ্রেণীবিভাগ। তাহলে আমরা প্রথমে আমরা বাক্য সম্পর্কে জেনে নিই। পাশাপাশি কতগুলো শব্দ একত্রে মিলিয়ে বাক্য তৈরি হয়, কিন্তু এখানে একটা বিষয় তোমাদের জানা দরকার যে শুধুমাত্র পাশাপাশি শব্দ বসিয়ে যে বাক্য হয় তা না, বাক্যের জন্য প্রয়োজন হয়, অর্থাৎ বাক্যের জন্য প্রয়োজন হবে তার অর্থপূর্ণ শব্দ। তাহলে তোমাদের নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে যে শব্দ কী? শব্দ হচ্ছে কতগুলো ধ্বনি একত্রে মিলিত হয়ে শব্দ হয়। আবার আরেকটা বিষয় তোমরা মনে রাখবে যে শুধুমাত্র পাশাপাশি শব্দগুলো বসালেই যে বাক্য হবে তা না, বাক্য হতে গেলে তার অর্থপূর্ণ হওয়া প্রয়োজন। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে তোমাদের আরেকটু পরিষ্কার করে দিই। আমি বাড়িতে যে ভাত খাবো, এখানে পাশাপাশি যে শব্দগুলো বসছে, আমি বাড়িতে যে ভাত খাবো, এটা কোনো বিষয় একটা আমরা জানলাম, সেটা হচ্ছে যে আমি বাড়িতে যে ভাত খাবো। এখানে যে শব্দগুলো ব্যবহার হয়েছে আমরা এটা জানলাম এটা একটা বাক্য, কারণ এটার একটা নির্দিষ্ট অর্থ আছে। তাহলে আরেকটা বিষয় তোমাদের জানা দরকার যে বাক্যে যে শব্দগুলো ব্যবহার হয় তাকে আমরা কি বলি? পদ বলি, ঠিক আছে? বাক্যে এটা আমরা তোমাদের জানতে হবে যে বাক্যে যে শব্দগুলো ব্যবহার হচ্ছে তাকে আমরা কি বলবো? পদ বলবো। তাহলে আমরা এখান থেকে আমরা একটা নির্দিষ্ট ধারণা পাই যে বাক্য কাকে বলে। যে সুবিন্যস্ত পদ সমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে বলা হয় বাক্য। তাহলে আমরা এখান থেকে উদাহরণ থেকে জানলাম আমি বাড়িতে যেয়ে ভাত খাবো, এটা দ্বারা আমাদের বক্তা যা বলতে চাচ্ছে তার একটা সুনির্দিষ্ট ভাব প্রকাশ পাচ্ছে। তাহলে আমি আগের কথায় যাই, যেমন বাক্যে যে শব্দগুলো ব্যবহার হয় তাকে আমরা কি বলি? পদ বলি। তাহলে পদ যদি হয়, একটা কথা মনে রাখতে হবে, পদ কিভাবে গঠিত হয়? পদ হচ্ছে শব্দের সাথে বিভক্তি যোগ করে পদ তৈরি হয়। যেমন সূত্র তোমাদের বলে দিই, শব্দ যোগ বিভক্তি মিলে কি হবে? পদ হবে। তাহলে এরকম একটা আমি একটা উদাহরণ তোমাদের দিই, যেমন আমি বই পড়ি, এখানে আমি একটা পদ, বই একটা পদ, পড়ি একটা পদ, এখানে তিনটা পদ আছে। আমি এই পদে কোনো বিভক্তি যুক্ত নেই, বই এটা মূল শব্দ, এখানেও কোনো বিভক্তি যুক্ত নেই, পড়ি একটা শব্দ, এখানে অবশ্যই বিভক্তি আছে, যেমন পর যো হস্যই, পর যো হস্যই মিলে হয় পড়ি। এই পরটা হচ্ছে ধাতু আর ইটা হচ্ছে বিভক্তি। তাহলে আমরা জানলাম যে বাক্যে যে পদগুলো ব্যবহার হয় তা কি হয়, যেহেতু এখানে বাক্যে যে পদগুলো ব্যবহার হচ্ছে সেই পদগুলোতে কি যুক্ত থাকবে? বিভক্তি যুক্ত থাকবে। আমি যেখানে, এখানে আমির এখানে কোনো বিভক্তি যুক্ত নাই, বই এখানেও কোনো বিভক্তি যুক্ত নাই, তাহলে আমরা একে কী বলবো? যেহেতু বিভক্তি যুক্ত নাই তাহলে একে আমরা বলবো কি? শূন্য বিভক্তি।
বই এখানে যেহেতু বিভক্তি যুক্ত নাই তাহলে আমরা একে কি বলবো শূন্য বিভক্তি আর পড়ি এখানে কি আছে বিভক্তি যুক্ত আছে ঠিক আছে তাহলে পড়ি এখানে হস্যই যুক্ত তার মানে এটা হচ্ছে বিভক্তি এখন আমরা বাক্যের পরিচয় মোটামুটি জানলাম এরপর চলে আসি বাক্যের গঠন বাক্যের গঠন বিভিন্ন শব্দ পদের সাহায্যে যেমন বাক্য গঠিত হয় ঠিক তেমনি যে পদগুলো বিভিন্ন এক পদগুলো আবার সুশৃঙ্খলভাবে সাজানোর একটা বিষয় আছে সুশৃঙ্খলভাবে যদি সাজাতে না পারি তাহলে আমরা বক্তা কি বলতে যাচ্ছে সে ভাবটা সঠিকভাবে প্রকাশ পাবে না এরকম একটা আমি তোমাদের উদাহরণ দিতে পারি বসেছিলাম সকালে আমি বসেছিলাম সকালে রাস্তার পাশে আমি শিক্ষার্থীরা বা তোমরা বলো এখান থেকে আমরা এগুলোও কিন্তু পাশাপাশি পদ বসেছে কিন্তু এখান থেকে কি আমাদের ভাব প্রকাশ ঠিকমতো হচ্ছে আমরা কি খুব তাড়াতাড়ি বুঝতে পারছি এর অর্থ কি ঠিকমতো হচ্ছে হচ্ছে না যদি এটাকে আমরা সাজিয়ে লিখি আমি সকালে রাস্তার পাশে বসেছিলাম শিক্ষার্থীরা বলো আগেরটা থেকে পরেরটা কি সুবিধা এখানে আমরা বুঝতে পারছি যে এখানে ভাব প্রকাশে কোনো বাধাগ্রস্ত হচ্ছে না ঠিক আছে এর অর্থ বুঝতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না তাহলে খেয়াল করে দেখো যে আমি সকালে রাস্তার পাশে বসেছিলাম তাহলে বাক্যে যে পদগুলো আমি ব্যবহার করব উপরের বাক্যে পদগুলো সুবিন্যস্তভাবে সাজানো ছিল না আর পরবর্তীতে আমি এগুলো সুবিন্যস্তভাবে সাজানোর ফলে বাক্যের ভাব প্রকাশে কোনো রকম বাধাগ্রস্ত হয়নি আমরা সুন্দরভাবে সেটা বুঝতে পেরেছি আচ্ছা এরপরে আচ্ছা তাহলে আমরা পদগুলো যদি সুশৃঙ্খলভাবে সাজাই সেটাই হচ্ছে বাক্য সব ভাষায় যে এরকম হয় তা না যেমন দেখো ইংরেজিতে বলে আই ইট রাইস আই ইট রাইস তার মানে এরা বলে ইংরেজিতে বলে আমি ভাত আমি খাই ভাত ঠিক আছে আর বাংলায় যদি এটা আমরা মিনিং করি ইংরেজিতে বলে আমি খাই ভাত আর বাংলায় যদি মিনিং করা হয় তাহলে আমরা বলি আমি ভাত খাই তাহলে ইংরেজিতে বলছে আমি খাই ভাত আর আমরা বাংলায় বলি আমি ভাত খাই তাহলে আমরা এখান থেকে আমরা বুঝতে পারি যে এর নিয়মটা কি হচ্ছে তাহলে প্রথমে আসতেছে কর্তা তারপরে আসছে কর্ম তারপরে আসছে ক্রিয়া তাহলে বাক্য গঠনের জন্য আমাদের প্রয়োজন হয় প্রথমে কর্তা তারপরে কর্ম সবশেষে ক্রিয়া যেমন ক্রিয়াকে যদি আমরা প্রশ্ন করি কে ভাত খায় উত্তর আসবে আমি কি খায় উত্তর আসবে ভাত এরকম করে যে সব ক্ষেত্রে এই নিয়মই হবে তা আবার বলা যাবে না সেটা আবার বিশেষ ক্ষেত্রে পরিবর্তনও হতে পারে এখন আমরা চলে যাব তিন নম্বরে বাক্যের ভাবগত শ্রেণীবিভাগ বাক্যের ভাবগত শ্রেণীবিভাগ অনুসারে আমরা বাক্যকে চার ভাগে ভাগ করি চার ভাগে
রেখা করি, যেমন এক নাম্বার বিবৃতি হলো বাক্য। বিবৃতিমূলক বাক্য কাকে বলে? যে বাক্যে কোনো কিছু বিবৃতি দেওয়া হয় তাকে বলা হয় বিবৃতিমূলক বাক্য। যেমন আজ আকাশ খুব পরিষ্কার, কিংবা হতে পারে আমি রোজ স্কুলে নিয়মিত যাই। বিবৃতিমূলক বাক্যকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হ্যাঁ সূচক বাক্য, দুই নাম্বার না সূচক বাক্য। হ্যাঁ সূচক বাক্য বলতে যে বাক্যে হ্যাঁ সূচক বুঝায় তাকে বলা হয় হ্যাঁ সূচক বাক্য, অর্থাৎ আমি আজ স্কুলে যাব। আর না সূচক বাক্য যে বাক্যে না সূচক অর্থ বুঝায় তাকে বলা হয় না সূচক বাক্য, যেমন আমি আজ স্কুলে যাব না। তারপরে চলে যায় দুই নম্বরে জিজ্ঞাসা বোধক বাক্য। জিজ্ঞাসা বোধক বাক্য যে বাক্যে কোন কিছু সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, অর্থাৎ জানতে চাওয়া হয় তাকে বলা হয় জিজ্ঞাসা বোধক বাক্য। যেমন তোমার নাম কি, তুমি কোন শ্রেণীতে পড়ো, তোমার বাবা কি করে, এগুলো হচ্ছে জিজ্ঞাসামূলক বাক্য। তিন নাম্বার বিস্ময় বোধক বাক্য। বিস্ময়বোধক বাক্য বলতে বোঝায় যে বাক্যে বিস্ময় প্রকাশ বা উচ্ছ্বাস প্রকাশ করা হয় তাকে বলা হয় বিস্ময়বোধক বাক্য। যেমন হাই, আমার কি সর্বনাশ হলো, আমার কি সর্বনাশ হলো, এগুলো হচ্ছে বিস্ময়বোধক বাক্য। সব শেষে চলে আসি চার নাম্বার অনুজ্ঞা, অনুজ্ঞাবাচক বাক্য। সব শেষ আমরা এখন আলোচনা করব অনুজ্ঞাবাচক বাক্য। যে বাক্যে আদেশ উপদেশ অনুরোধ বোঝায় তাকে বলা হয় অনুজ্ঞাবাচক বাক্য। যেমন যেমন হতে পারে আল্লাহ তোমার মঙ্গল করুন, বাংলাদেশ চিরজীবী হোক। তাহলে মোটামুটি আমরা আজকে বাক্যের পরিচয়, বাক্যের গঠন, বাক্যের ভাগগত শ্রেণীবিভাগ নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। আজ এই পর্যন্ত, তোমরা ভালো থাকলে, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।